হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাইকে জানাই গুড মর্নিং। সকালে উঠে গেছি, মায়ের রান্নাও হয়ে গেল। মা কি কি করেছো আজকে? অনেকদিন পর আর কি নিচের উনানে রান্না হচ্ছে, গরমকাল পড়ে গেছে। এতদিন তো ছাদের উনানে রান্না হতো, এখন আর কি নিচের উনানটা রান্না হচ্ছে। ওই যে বাবার কি বলে পাটকাঠি, পাটকাঠিতে রান্না হয়, পাটকাঠির জালে আর কি। এটা কি মাথা দিয়ে ঘেটা ঘুরা নাকি? আচ্ছা, পাশের বাড়িতে হলো ঢালাইয়ের কাজ চলছে, ছাদ ঢালাই। গাইস আজকে এই এই আইটেম হয়েছে, মা কাতলা মাছের মাথার চচ্চড়ি, এটা হলো রুই মাছ, আর এটা হলো বাটা মাছের লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি, সবকটাই মাছের আইটেম। আর হচ্ছে ভাত, আর হয়েছে বাবার স্যালাড, তাই না বাবা? খেয়েতে এই যে ল্যাথ খাচ্ছি, ঠান্ডাও লেগেছে, ভালো লাগছে না। এখনো স্নান করিনি, স্নান করতে যাব। চলে ঝট করে স্নান করে আসি, না রে খুব বিচ্ছিরি লাগছে নিজেকে। তো গাইস সারা দিনটাই প্রায় আমি আজকে ঘুমিয়েই কাটিয়েছি, শুয়ে আর কি। শরীরটা ভালো লাগছিল না, সকাল থেকে দুটো প্যারাসিটামল খেয়েছি, এখন শরীরটা অনেকটাই ভালো লাগছে। একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, নাকে নাকে কথা হচ্ছে, টনসিল একটুখানি ফুলেছে ব্যথা। আর সারাদিন শুয়ে ওঠার পর এখন বিকাল হয়ে গেছে, মা আমার জন্য একটু দুধ চা করে এনেছে, থ্যাংক ইউ। বলো তোমাদের অ্যানিভার্সারি কেমন কাটলো? তোমার কেমন লাগলো? আমার আমি ভীষণ মজা করেছি লাইফে, মানে আমার বিয়েতেও এত মজা করিনি, এই মা বাবার অ্যানিভার্সারিতে যত মজা করেছি, তো মানে আমার ভীষণ মজা হয়েছে। তোমরা যদি এখনো মা বাবার অ্যানিভার্সারি ব্লগটা দেখে না থাকো, অবশ্যই দেখে নিও, তোমাদেরও ডেফিনেটলি মজা লাগবে, খুবই আনন্দ হয়েছে আমাদের আর কি। তো চলো এখন একটু চা খেয়ে নিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে আমি যাচ্ছি আমার বান্ধবীর একটা জন্মদিনে, সেটা একটা শর্ট ব্লগ করবো আর কি। দেখো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এই জামাটাও আমি নতুন নিয়েছি, তোমাদের কেমন লাগছে একবার জানিও কমেন্টে। দাঁড়াও তোমাদের আয়না একবার দেখাই। তো দেখো এটা একটা আনারকালি স্টাইল আর কি, ওয়ান পিস, যেটা আমার ভীষণ পছন্দের। লেন্থটা হলো অ্যাঙ্কেল লেন্থ, মানে পুরোপুরি পা অব্দি নয়, পায়ে একটুখানি উপর অব্দি। এগুলো আমার খুব স্মার্ট লাগে, নতুন একটা স্টাইল তো। আর এটার এমব্রয়ডারিটাও খুব সুন্দর, মানে আমার ভীষণ পছন্দের। তো এই হলো আমার সাজ, তো চলো এখন বেরিয়ে যাব। আর তো আমাদের বন্ধুরা আজকে আলাপনে, মানে আমার সঞ্চিতার বান্ধবীর জন্মদিন, তো সঞ্চিতা আলাপনে খাওয়াচ্ছে, আর সব বন্ধুরা চলে গেছে, তো আমিই লেট, তো এখন বেরিয়ে পড়ব। বিকাশ আমাকে ছেড়ে দিতে যাচ্ছে আর কি, মোটর সাইকেল নিয়ে যাবো আমরা। চলে এসছে আমার সব বন্ধু বান্ধব। সঞ্চিতা আমাদের বার্থডে গার্ল যে কথা বলছে, শোভিক, চন্দন, এটা হলো নাম বলবো না, কমল, কিশোর দা, সবার সাথে পরিচয় হয়ে গেল। সবকটার খাওয়া হয়ে গেছে, পেট পূজা করে এখন বসে রয়েছে, আর এই জন এখনো খাচ্ছে। ছবি তোলার পর্ব চলছে, ক্যামেরাটা রেখে চারজন ছবি তুলবে। 1 2
হাই বলো, নতুন মেম্বার যে পরে ঢুকেছে, পুচকে লিফটে উঠেছি যেটা এইটুকু জায়গা আছে, চারজন কোনো রকমে গুতাগুতি করে পা দিয়েছি, ওরে বাবা রে মাথা ঘুরে যখন নামে। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এখন ফ্রেশ হয়নি, বিকাশ জানি না আসবে কিনা, মানে বিকাশ তো ওই বাড়িতে আছে, আমি বাপের বাড়িতে, তো দেখা যাক, একটু ফ্রেশ হবো না, দুটো ছবি তুলবো, শর্ট করবো ভাবছি, কারণ অনেকদিন শর্ট করা হয় না, করেছি কিছুদিন আগে, বাট ইচ্ছা করছে, ফ্রিও আছে ওর জন্য শর্ট করবো। গাইস আজকে হলো চাঁদের নিচে একটা তারা আর কি এসছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, মানে এত সুন্দর লাগছে তারাটা, জুম ইন করতে পারছে না, হ্যাঁ এরকম দেখা যায় না, কত বছর পরে একবার আসে, কি ভালো লাগছে, মানে এটা বিরাট একটা লেন্স লাগতো তবে সুন্দর একটা ছবি তোলা যেত। বাবা দেখো এখানে ছবি তোলার খুরাকে রয়েছে, আমার তো দিন মনে হচ্ছে নেই, দিন করেন না, ওইটা অফ করে দিন।